Hello friends, this is Sunil from Sunil316. So, shobai bhalo achen. To ajker amader alochonar bishoy hocche kibhabe amader YouTube channel tike amra YouTube badge shoh verify korte pari, orthat tick mark shoh amader channel tike kibhabe verify korbo. এর জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে আমাদের চ্যানেলটি গুড স্ট্যান্ডিং হতে হবে অর্থাৎ কপিরাইট স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনোটি থাকা চলবে না গুড স্ট্যান্ডিং হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের চ্যানেলের যে নেম বা আমাদের চ্যানেলটিকে একটি গুগল প্লাস পেজের সাথে লিংক করাতে হবে আমাদের চ্যানেলের যে নেম যেমন আমার চ্যানেলটি হচ্ছে সুনীল360 তো গুগল প্লাস পেজ যেটি আমি ওপেন করব সেটিও এই নামে হতে হবে সুনীল360 এবং আমার চ্যানেলের যে লোগো বা ব্যানার যেটি আমার চ্যানেলের যে ব্যানার সেটি হবে গুগল প্লাস পেজের ব্যানার সেম ব্যানার সেম নেম ঠিক আছে এটা হলো দুইটা রিকোয়ারমেন্টস তিন নাম্বার রিকোয়ারমেন্টস ওরা বলেছে 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে ঠিক আছে এখানে দেখুন ওরা বলছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া আছে যে 1 লাখ সাবস্ক্রাইবারস ওকে এটা যখন থাকবে তখন আমাদের চ্যানেলের যে অবস্থা এটা পর্যালোচনা করে ওরা নিজেরা হয়তো আমাদের এখানে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিবে ইউটিউব থেকে অথবা আমরা যদি আগে ওদের সাথে কন্টাক্ট করি তাহলে আমরা আরো আগে পেতে পারি তবে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়া আমাদের চ্যানেল গুড স্ট্যান্ডিং বা গুগল প্লাস পেজের সাথে লিংক না করা থাকলে কিন্তু ওরা ভেরিফাইটা করাতে চাইবে না কিন্তু আমরা যদি কোনো ব্র্যান্ডেড পারসন হই কোনো মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বা কোনো অর্গানাইজেশন হয়ে থাকি আমরা যদি আগে কন্ট্যাক্ট করে ওদেরকে বলি যে আমাদের এরকম একটি চ্যানেল আমরা আমাদের এরকম ফলোয়ার আছে এরকম সাবস্ক্রাইবার আছে তো আমরা এরকম একটি ব্র্যান্ড আমরা ইউটিউব ব্যাস সহ ভেরিফাই করতে চাই আপনারা আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করে দিন তাহলে ওরা একটু দেখবে আপনাকে যাচাই বাছাই করে দেখতে পারে দেওয়া যায় কিনা যদি দেওয়া যায় তাহলে দিয়ে দিবে অথবা আমরা যদি MCN এ জয়েন করি তাহলে 500-700 সাবস্ক্রাইবার সহ আমরা আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে পারবো ইউটিউব ব্যাচ সহ এরকম একটি চ্যানেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি এখানে দেখুন গেম টেক নামে একটি চ্যানেল এটি দেখুন ভেরিফাই করা চ্যানেল দেখাচ্ছেন ভেরিফাইড লেখা আসছে ওর সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 784 সে জয়েন করেছে স্কেল ল্যাব অ্যাফিলিয়েট MCN অর্থাৎ মাল্টিপল চ্যানেল নেটওয়ার্কে তোমাকে আমি আগেই বলেছি যে যারা কোনো MCN এ জয়েন করবেন তারা কিন্তু চ্যানেলটিকে খুব শীঘ্রই ভেরিফাই করতে পারবেন ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে আপনার সেই MCN হেল্প করতে পারবে ঠিক আছে অলমোস্ট দেখুন পড়ে দিয়েছে 784 জন সাবস্ক্রাইবার আছে কিন্তু ওর চ্যানেলটি দেখুন ভেরিফাই হয়ে গেছে টিক মার্ক সহ ঠিক আছে তো এরপরে হচ্ছে যে তাহলে এখানে যে ওদের 1 লাখ সাবস্ক্রাইবার কথা লেখা আছে এটি কিন্তু এখানে খাটলো না ওরা কিন্তু দিয়ে দিল এখন দেখুন কিপিং ইউর ভেরিফিকেশন ব্যাচ আপনাদের ভেরিফিকেশনের যে ব্যাচ অর্থাৎ টিক মার্কটি এটি যদি আপনি রাখতে চান তাহলে আপনার যে চ্যানেল সেটির নাম আপনি পরিবর্তন করতে পারবেন না যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার সেই টিক মার্ক অর্থাৎ আপনার যে ভেরিফাই করার চ্যানেল এটি উঠে যাবে ঠিক আছে ওরা কিন্তু এটার জন্য দায়ী থাকবে না পরে যে এখানে দেখুন কিপিং ইউ ভেরিফিকেশন ব্যাচ এখানে লেখাই আছে যে আপনি যদি আপনার ভেরিফাই করার পর আপনার চ্যানেলের নাম চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার টিক মার্ক থাকবে না এটির জন্য ওরা দায়ী না আর এখানে এই ভেরিফিকেশন ব্যাচের যে টার্মস কন্ডিশনস এটা ওরা যে কোনো সময় পরিবর্তনের এখতিয়ার রাখে বা ক্ষমতা রাখে এটিও এখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে আপনি আমি এই পেজটি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন অংশে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন ওখান থেকে পড়ে আরও বুঝতে পারবেন আপনারা এরপরে হচ্ছে যে আমরা কিভাবে কন্ট্যাক্ট করতে পারি এর আগে ঠিক আছে এর আগে আমরা যদি কন্ট্যাক্ট করতে চাই তাহলে ইউটিউবকে আমাদের চ্যানেল থেকে একটি ইমেল পাঠাতে হবে ঠিক আছে ইমেলটি এই যে দেখুন সেন্ড অ্যান ইমেল টু আওয়ার সাপোর্ট টিম এটি আপনারা কন্ট্যাক্ট সাপোর্ট এখান থেকে বের করতে পারেন অথবা আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন অংশে দিয়ে দেবো আপনারা পাবেন এখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন ওকে এখানে আপনাদের নামটা দিবেন ফার্স্ট নাম লাস্ট নাম দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস অর্থাৎ আপনার গুগল প্লাস পেজ আর হচ্ছে যে আপনার যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেটি যে ইমেল সেটি এখানে দিবেন চ্যানেল ইউআরএল এটা হচ্ছে যে মাই চ্যানেল আপনার চ্যানেল লগ ইন করা অবস্থায় যে আপনার যে মাই চ্যানেলের যে এখানে যে আছে দেখুন এটি এই লিঙ্কটিকে আপনি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে এখন আছে যে হাউ ক্যান উই হেল্প ইউ এখানে আপনি লিখবেন যে আপনার আপনি আপনার নাম দিবেন যে আপনি মুখ তারপর হচ্ছে যে আপনার এত ফলোয়ার আছে আপনার এত সাবস্ক্রাইবার আছে তো আপনি আপনার চ্যানেলটিকে ভেরিফাই করাতে চান কিসের জন্য চান সেটি আপনি এখানে বলবেন যে
ওরা যেন আপনাকে ভেরিফাই করে দিতে বিবেচনা করে, ঠিক আছে? আপনি এরকম ভাবে এখানে কিছু লিখে দিবেন, এখানে 1000 পর্যন্ত আপনি বর্ণ লিখে 1000 বর্ণ দিয়ে আপনি এখানে লিখতে পারবেন আপনার এই আর্টিকেলটি, ঠিক আছে? তো এখানে ইসিউর ইস্যু অ্যাবাউট আ স্পেসিফিক ভিডিও, এটা তো আমরা তো ভিডিওর জন্য করছি না, এটা আমরা করছি হলো ভেরিফাইয়ের জন্য। তাহলে আমরা এখানে নো দিব। এরপরে আছে যে ইজ দিস আ রিকোয়েস্ট ফর আ ভেরিফিকেশন ব্যাচ, তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন। এরপরে হচ্ছে যে এখানে কোনো এখানে দেখুন আছে যে প্লিজ অ্যাটাচ আ ফাইল ইফ ইট হেল্পস টু ডেসক্রাইব ইউর ইস্যু। এখানে আমাদের যদি ওরকম কোনো পিক থাকে যে আমাদের সমস্যাটা প্রকাশ পাচ্ছে ওই ছবির মাধ্যমে, তাহলে ওটিকে আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে ছবিটিকে সিলেক্ট করে নিয়ে এসে এখানে আমরা আপলোড করবো। কিন্তু যেহেতু আমাদের চ্যানেলটি বা আমাদের এখন পারপাসটা ওইটা না, আমরা হচ্ছে যে ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লাই করছি, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই। কিন্তু অন্য কোনো সমস্যা হলে আমরা এখানে ছবিটা আপলোড দিতে পারি যদি আমাদের ছবির মাধ্যমে আমাদের সমস্যা প্রকাশ পায়। এরপর হচ্ছে যে আপনার আমাদের এখন দেখুন আমাদের ফর্মটি যদি বা আমাদের ইমেলটি যদি সব কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ইমেল একটি ওদের কাছে সাবমিট হয়ে যাবে। ওরা বুঝতে পারবে যে আমরা আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করতে চাচ্ছি ইউটিউবের ব্যাচ সহ, অর্থাৎ টিক মার্ক সহ। ওকে, তো অনেকে বলে যে 1,00,000 সাবস্ক্রাইবার না হলে হবে না, কিন্তু আমি প্রমাণ দেখিয়ে দিলাম যারা এমসিএনে জয়েন করে তারা কিন্তু ওই 500-700 সাবস্ক্রাইবার দিয়েও কিন্তু ওদের চ্যানেলটিকে ভেরিফাই করতে পারে ইউটিউব ব্যাচ সহ, ঠিক আছে? আর আপনার নামটা কিন্তু চেঞ্জ করবেন না ভেরিফাই করার পর, কারণ নাম চেঞ্জ করলে কিন্তু আপনার ভেরিফাই ওটা যে টিক মার্কটি ওটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে? তো আপনি যদি এটি করেন তাহলে আপনার কিছুটা বেনিফিট হবে, যেমন কেউ যদি আপনার ভিডিও কপি করে বা এরকম কিছু করে বা আপনি যদি কমেন্ট করেন তাহলে ওরা যে কেউ এটা বুঝবে যে আপনি ভেরিফাইড করে আপনার চ্যানেল একটু অন্যরকম একটু মূল্যায়ন করবে আপনার চ্যানেলটিকে, ঠিক আছে? তো এর এটা হচ্ছে যে আমাদের চ্যানেলটিকে কীভাবে ভেরিফাই করবো আমি বলে দিয়েছি, কী কী বলেছি নিশ্চয়ই মনে আছে। আমাদের চ্যানেলটি অবশ্যই বুক স্টেপিং থাকতে হবে, ইউটিউব নেম এবং আমাদের গুগল প্লাসের পেজের যে নেম এবং নাম ব্যানার সব একরকম হতে হবে। তারপরে সাবস্ক্রাইবার কোনো ম্যাটার না, যদি আপনি কোনো এমসিএনে জয়েন করেন, আর যদি এমসিএনে জয়েন না করেন তাহলে কিন্তু 1,00,000 সাবস্ক্রাইবার লাগবে। এরপরে হচ্ছে যে নাম চেঞ্জ করবেন না যদি আপনার চ্যানেলের ভেরিফিকেশনের পেজটা দূরে রাখতে চান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি শেয়ার করবেন অন্যের জন্য, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন বন্ধুরা। Thank you.